নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/6/2021 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন চাকরির খবর আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে 21/6/2021 মোট দুটি নোটিফিকেশান পেয়েছি, যে দুটি নোটিফিকেশান আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তা আসুন দেখে নিই আজকে দুটি গুরুত্বপূর্ণ কী নোটিফিকেশান রয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের। আজকে যে নোটিফিকেশানটা রয়েছে, প্রথম নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন, যদিও 18 তারিখে এটা জারি হয়েছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এনগেজমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান। এটা বিষ্ণুপুর হেলথ ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে। বিষ্ণুপুর হেলথ ডিপার্টমেন্ট থেকে যে চাকরির নোটিফিকেশান জারি হয়েছিল 7/6/2021 এবং 3/6/2021 ওয়াকিং ইন্টারভিউয়ের সাপেক্ষে, তাতে যারা সিলেক্টেড হয়েছেন তাদের নাম রয়েছে দেখতে পাচ্ছেন। 7 দিনের মধ্যে জয়েন করতে বলা হচ্ছে, 25 তারিখের মধ্যে জয়েন করতে হবে। 3 জনের নাম রয়েছে দেখতে পাচ্ছেন, কোন পোস্টে সেটাও দেওয়া আছে, কোথায় পোস্টিং সেটাও দেওয়া রয়েছে। এটা একটা রয়েছে। আর 2 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে, এটা হচ্ছে আজকে জারি হয়েছে দেখতে পাচ্ছেন, এটা উত্তর 24 পরগনা বারাসত হেলথ ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে। এটা হচ্ছে একটি চাকরির নোটিফিকেশান জারি হয়েছিল 17/6/2021, তার সাপেক্ষে যিনি চাকরি পেয়েছেন তার নাম রয়েছে দেখতে পাচ্ছেন, এনআরকে অবশ্যই 24 জুনের মধ্যে জয়েন হতে হবে। 24 জুন কোথায়? অফিস অফ দ্য CMOH বনমালীপুর, বারাসত, উত্তর 24 পরগনা, 11:30 সময়। সুস্মিতা মণ্ডল বিধাননগর MC অ্যাসাইন্ড হয়েছে তিনি। এই হচ্ছে ফর্ম আন্ডারটেকিংয়ের একটা আন্ডারটেকিং ফর্ম রয়েছে, এই ফর্মটা পূরণ করতে হবে। আর এখানে মেডিকেল সার্টিফিকেট রয়েছে, এই মেডিকেল সার্টিফিকেটটা পূরণ করে কোনো মেডিকেল প্র্যাকটিশনার দিয়ে সিগনেচার করে বায়োটেস্টের করে নিয়ে যেতে হবে। তো যাই হোক, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে বিশেষ আর আজকে আর নোটিফিকেশান বিশেষ নেই, এই পর্যন্তই। ফিরে আসছি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন রেগুলারলি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের নানা চাকরির খবর পাওয়ার জন্য। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।